ভারতমালা প্রকল্পের অধীন জমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অর্থ প্রদানে বৈষম্যের অভিযোগে সোচ্চার হয়েছেন নুননগর, মোহনপুর এবং গোবিন্দপুর প্রথম খণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষ। ন্যায্য ক্ষতিপূরণ না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। মঙ্গলবার সরকারে বৈষম্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে ক্ষুব্ধ জনতা জানিয়েছেন, একই জায়গায় অবস্থিত জমির ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্তদের প্রাপ্য অর্থে ব্যাপক ব্যবধান করা হয়েছে। গোবিন্দপুর তৃতীয় এবং মোহনপুর দ্বিতীয় খণ্ডে জমি কাঠাপ্রতি 90,000 থেকে 1,00,000 টাকা করে দেওয়া হয়েছে। অথচ পাশে থাকা তাদের জমি অর্থাৎ গোবিন্দপুর প্রথম খণ্ডের জমি প্রতি কাঠা সকলে 20,000 টাকা করে ধার্য করা হয়েছে। এক্ষেত্রে পুরোপুরি একতরফা নীতি প্রয়োগ করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন, যা গণতান্ত্রিক পরিকাঠামো সম্পূর্ণ অনৈতিক এবং অবিচার করা হয়েছে। প্রায় 25 বিঘা জমির ক্ষতিগ্রস্ত কৃষকরা সেখানে জমির প্রতি অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন, যা তারা কোনো অবস্থায় মেনে নেবেন না। তাদের ন্যায্য ক্ষতিপূরণ সহ পার্শ্ববর্তী জমির মূল্য অনুযায়ী অর্থ দিতে তারা দাবি জানিয়েছেন, অন্যথায় কাজ বন্ধ থাকবে। বর্তমানে সংশ্লিষ্ট জমির উপর বাঁশের ব্যারিকেড তৈরি করে রেখেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিক নির্মল নাথ, জহর নাথ, মৃন্ময় নাথ, পরিমল নাথ, ফণীভূষণ নাথ, কাজল নাথ, মৃদুল নাথ, সুশান্ত নাথ, ধনঞ্জয় নাথ প্রমুখ। আর মোহনপুর আর গোবিন্দপুর পার্ট থ্রি, পার্ট ওয়ান ওদের 20,000 সরকারি, আর হচ্ছে খাটা। আর গোবিন্দপুর থ্রিতে দেয় 90,000-80,000 খাটা, আর মোহনপুর দ্বিতীয়তে দেয় 90,000-1,00,000 এরকম। তো আমাদের এই গোবিন্দপুর পার্ট অনেক বেশি মানে সরকারের, ওটা আমরা দাবি জানাই এখানে আমরা ঘর বাড়ছি। আর 20,000 করে কেন খাটা দিতাম না? জানাইলাম যে ওটা আমরা এই যে দুরবস্থা এই গোবিন্দপুর পার্টের, ওটা ঠিক করে দিবার লাগে। 25 জন পার্টি মানে 25 জনের জমিন গেছে, কিন্তু আমরা এই জমিনের বিনিময় মূল্য 19,000 সামথিং করে দেওয়া সলের, কিন্তু আমরা লাগা পার্শ্ববর্তী পার কাটা 19,000 করে দেওয়া চলে। আমরা লাগা জমিন মোহনপুর পার্ট থ্রি পার্ট টু যেটা 90,000 আর 75,000 করে দেওয়ার, এটা হলো আস্তাউরা। আমরা শাইলুরা গোবিন্দপুর পার্ট থ্রি আবার 1,30,000 1,35,000 করে দেওয়া চলে, এটাও শাইলুরা। তো আমরা এই জমিনটা 20,000 করে কোন হিসাবে দেওয়া হয়? আমরাটাও শাইলুরা সমান মূল্য পাইতাম। আমরা 20,000 টাকা দিয়ে আমরা কিদা করতাম? আমরা এরকম বহুত মানুষ আছেন যে এই জমিনের উপরে চলাফেরা, এই জমিনের ক্ষেত করার পরে তারা যে ফসল হয় ফসল দিয়ে পুরো বছর খেয়ে যায়। এখন যদি এই যে মূল্য পাইব, এই মূল্যর প্রতি হে না একটা জায়গা লইতে পারবো, না হে চলতে পারবো আরেকদিন, মানে ভবিষ্যতে হে যদি জায়গা পাই না খাইব কিরকম, ভিক মাংতে লাগবো। সরকারে কৃষক সকলকে এরকম যদি প্রতারণা করা যদি হয়, তো আমরা কৃষক সকল কিদা করতাম? আজকে বাধ্য হই আমরা সব কৃষক হইয়া এই জমিনের মধ্যে দাঁড়াইছি। আমরা উপযুক্ত মূল্য না পাইলে আমরা এই জমিনের নিচে থাকবো, লাগলে রাস্তা আমরা উপরে দিয়ে যাও গিয়া আমরা এই জমি দিতাম না 20,000 টাকায়। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।